আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সম্প্রতি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে ফ্রান্সে, যদিও তা রাষ্ট্রীয় পর্যায়ে প্রকাশ করা হয়েছে। নাউজুবিল্লাহ। এখন মুসলিম হয়ে আমাদের কি করার? এর মধ্যে প্রথম হচ্ছে তীব্রভাবে নিন্দা করা, এবং আলেম ওলামা বলছে নিন্দার পাশাপাশি ফ্রান্সে যে সকল পণ্য রয়েছে তা বয়কট করা। অনেকে প্রশ্ন করে এবং অনেকে আমাদেরকে প্রশ্ন ছুড়ে মারে, ফ্রান্সের প্রোডাক্ট বর্জন করে আমাদের কোনো লাভ আছে কি না। এইখানে লাভ লসের কি, বাংলাদেশ হলো বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। এর মধ্যে আমার আপনার প্রচারণার মাধ্যমে হয়তো সর্বোচ্চ লাখখানেক লোক এসব জিনিস কেনা বন্ধ করে দিবে, তাতে ফ্রান্সের সুতো পরিমাণও লস হবে না। অর্থাৎ তারা উৎসাহ দিচ্ছে যে ফ্রান্সের প্রোডাক্ট আমরা বর্জন করে কোনো লাভ হবে না, বরঞ্চ আমাদেরকে উগ্র বানাচ্ছে, কিংবা আমাদেরকে পুরো দেশের মধ্যে জঙ্গি বা সন্ত্রাসের কর্মকাণ্ডে যাতে আমরা জড়িয়ে পড়ি এইভাবে আমাদেরকে উত্তেজনা সৃষ্টি করাচ্ছে। কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিসে ইজমা কিয়াসের মাধ্যমে প্রকাশ করি, তাহলে হলো আলেম ওলামারা যা বলবে তাই ঘটবে। বেশিরভাগ আলেম ওলামারা বলছেন যে ফ্রান্সের পণ্য বয়কট করতে, সুতরাং আমরা তাই করছি। যারা এরকমটা বলছে যে ফ্রান্সের পণ্য বয়কট করলে আমাদের কোনো লাভ হচ্ছে না, তাদেরকে বলছি, ভাই আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, অপমান করে, লাঞ্ছনা করে, তাহলে যে আপনাকে লাঞ্ছনা করলো, যে আপনার পিতাকে অপমান করলো, গালি দিল, খারাপ ভাষায় কোনো একটা গালি দিয়ে বসলো, তখন আপনি ওই দোকানদারের যে কোনো পণ্য, হতে পারে আমি বললাম মিষ্টি, এই মিষ্টি কি আপনি কি আর খাবেন? যদি ওই ব্যক্তি কারো মাধ্যমে যদি আপনার বাসায় যে কোনো খাবার পৌঁছিয়ে দেয়, আপনি যদি জানেন যে ওই বাসার থেকে বা ওই দোকান থেকে এই খাবারটা এসেছে, তাহলে কি আপনি খাবেন? আপনি কোনোভাবেই এই খাবার খাবেন না, বরঞ্চ আপনি বাহিরে ফেলে দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন, এরকমটি তো করবেন। আচ্ছা, আপনাকে যদি আরেকটা প্রশ্ন করি, এই যে আপনি যে ছুঁড়ে ফেলে দিলেন, এতে কি ওই দোকানদারের কোনো লস হবে? আপনি যে তার খাবার ফেলে দিলেন, কেনা বন্ধ করে দিলেন ওই দোকান থেকে, তাহলে কি তাদের কোনো লস হবে? না, আপনার একজনের দ্বারা হয়তো বা আপনি চার পাঁচজন মানুষকে বলতে পারবেন, এই চার পাঁচজনের মাধ্যমে তার কি বেশি লস হবে? না ভাই, তার কোনো লস হবে না। তাহলে আপনি আপনার নিজের ব্যাপারটা বুঝলেন, কিন্তু যে রাসূল আপনার জন্য রাতের পর রাত কাঁদলেন, কাঁদতে কাঁদতে হেঁচকে দিয়ে উঠলেন, সে অবস্থাতে বলতে থাকলেন, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। সেই রাসূলকে যারা অপমান করছে, যারা প্রকাশ্যে অপমান করলো, দিনের পর দিন আপনি লাভ লসের চিন্তা করছেন, এটা কি কাম্য? আপনার বিবেক দ্বারা কি এটা কি উচিত হচ্ছে? তাদের লস হোক বা না হোক, আপনার শরীরে যদি মানুষের রক্ত থাকে, যদি অন্তরে সে মহান মানুষটির জন্য কিছুটা ভালোবাসা আপনার জন্য উদ্রেক সৃষ্টি হয়, তাহলে তো বিনা তর্কে ফ্রান্সের সাথে আপনি যে কোনো লেনদেন বন্ধ করে দিবেন। আপনার শেয়ারে, আপনার লাইকে, আপনার প্রচারে, আপনার প্রতিবাদে আরও অমুসলিম মানুষেরা এই বিষয়টি সম্পর্কে জেনে যাবে, তারা বিশ্লেষণ করবে, তারা ব্যাখ্যা করবে যে তাদের ধর্মের প্রতি আঘাত দেওয়া হচ্ছে।
মানুষ বিবেক দিয়ে যাচাই বাছাই করে অনেক অনেক অমুসলিমও এই বিষয়ে সমর্থন দিয়েছেন যে ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে, তীব্র নিন্দা জানিয়েছে, ঘৃণা সৃষ্টি করিয়েছে। আলহামদুলিল্লাহ, যদি প্রচার প্রসার না থাকতো তাহলে তো এমনটা হতো না। এখন তো পুরো দেশে, মুসলিম পুরো দেশে প্রায় ফ্রান্সের পণ্য বয়কট করছে, আর এতে তাদের লস হচ্ছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবমাননা, এটা খুবই মারাত্মক বিষয়। ইমাম মালিক রাহিমুল্লাহ বলেন, যদি তোমার নবীকে কেউ যদি গালি দেয় তাহলে তোমার বেঁচে থাকার আর কোনো লাভ নেই, উপায় নেই। এখন আমরা তো আর যুদ্ধ করছি না, হ্যাঁ, যদি সকল মুসলিম দেশ, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ, তারপর ইন্দোনেশিয়া, এরা যদি সব মুসলিম দেশ একজোটে যদি ঘোষণা দেয় যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য বা অন্য কোনো কূটনৈতিক যেভাবে পারে কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে সমাধান করা যায়, যেভাবে প্রতিবাদ করা যায়, যে অ্যাকশন নেওয়া যায়, আমরা তাই করব। এখন বর্তমান হচ্ছে ফ্রান্সের পণ্য বয়কট করা এবং তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, তাদের যে কূটনৈতিক রয়েছে, পাশাপাশি তাদের যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে তারা দিয়ে থাকে, সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে। এরই মাধ্যমে ফ্রান্স তাদের নিজের ভুল বুঝতে চেষ্টা করবে এবং তারা সত্যের দিকে ফিরে আসবে, অন্তত বুঝবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আর যে তারা চরমপন্থী হোক তাহলে তাদেরকে ধ্বংস করে দিক। আমিন।